তারা মানুষগুলিকে হত্যা করবে যারা কোরআনের পক্ষে হকের পক্ষে কথা কয় না কে সূরা নামল 34 নং আয়াত যেখান থেকে কথা চলছে ওয়াজাহাদু আইজ্জাতা আহলিহা আদিল্লা আমরা ভাইরা একটু আগে গালো তাহলে এক নাম্বার ফাসাদ রাজ সৃষ্টি করবে দুই নাম্বার ভালো মানুষকে অপমান করবে তিন নাম্বার মসনদকে ঠেকানোর জন্য তারা ভালো ভালো মানুষগুলিকে হত্যা করবে চার নাম্বার তারা সেখানটায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে পাঁচ নম্বরে সব কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে কথা কন না কে কথা বলেন ঠিক না রে ঠিক দুই নাম্বার যেই কর্মসূচিটা সূরা নামলে আসছে বিলকিস রানী যেটার ভয়ঙ্করতম সৎ মানুষগুলিকে ভালো মানুষগুলিকে অপমানিত করবে ঠিক না রে ঠিক আমার ভাইরাস লক্ষ্য করে দেখুন তাম পৃথিবীতে নিউজিল্যান্ডের জমিনে নিরীহ মুসলমানরা নামাজ পড়ছে তাদের নামাজের কাতারে গিয়ে এক খ্রিস্টান কথা কয় না ব্রেন্টন টেরিং নামে টেরেন ব্রেন্টন টরেন্ট নামের একজন ট্যারেন্ট নামের একজন কুলাঙ্গারের বাচ্চা মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করেছে মারবা কয়জনের কয়জনের মারবা 250 জন মারছে তারপরে দুই দিন পরে 300 জন ইসলাম ধর্ম গ্রহণ করছে দেখেন না ইন্টারনেটে দেখেন নাই দেখেন নাই সেই সংসদে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে নিউজিল্যান্ডের জমিনে মহিলা প্রধানমন্ত্রী উনি আমরা দোয়া করি আল্লাহ রহম করুক লম্বা কথা একেবারে সমাপনীর দিকে আমি যাচ্ছি লক্ষ্য করে শুনুন লাস্ট প্রান্তে দাঁড়ানো আলোচনা আমার ভাইয়েরা এক পর্যায়ে শুনতে থাকুন যে কথা বলছিলাম আজ তামাম পৃথিবীতে মিয়ানমারে অং সান সু চি নামক এক অভদ্র মহিলা যদি মুসলমানরা প্রস্রাব করে মুসলমানদের প্রস্রাবে সেই প্রস্রাবের স্রোতে অং সান সু চি নামক কুলাঙ্গারিণী ভেসে যেতে বাধ্য কথা বলেন ঠিক না ঠিক মুসলমানরা প্রস্রাব করলে তার স্রোতে ভেসে যাবে অং সান সু চি ঠিক না মুসলমানদের হত্যা করে এরপরে সেসনিয়া বসনিয়া ফিলিস্তিন আফগানিস্তান যেখানে মুসলমান সেখানে রক্ত আর সেখানে লাশ কথা কন না কেন জোরে কন ঠিক না বেঠি আর এই যে দেখা যায় পার্শ্ববর্তী বন্ধু দেশ আমরা ভারত বিরোধী নয় কিন্তু আগ্রাসন বিরোধী নীতি বিরোধী ভারতের এই হিন্দুবাদী সরকার মোদি সাহেব দাদা কথা কন ঠিক না বে ঠিক কাশ্মীরে আমার মুসলিম ভাই বোনদের 370 নং ধারা ছিল সেই ধারাটাকে ব্রিটিশের সময় তারা আলাদা করে তাদের জন্য স্বাধীনভাবে ব্যবস্থা করা হয়েছে নেহরু সাহেব করে দিয়েছিলেন কিন্তু কিছুদিন পূর্বে স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তাদেরকে আমরা যখন কোরবানির পশু জবাই করি কোরবানির পশুর মতো ইন্ডিয়ার কাশ্মীরে আমার মুসলিম ভাই বোনদের হত্যা করেছে জানু আইজ্জাতা আহলিহা আদিল্লার ব্যাখ্যা চলছে তার মানে কোরআন ওয়ালা ইসলাম ওয়ালা যেখানে মায়ের সেখানে ঠিক না বে ঠিক যেই মানুষটা আমাদের আত্মীয় লাগে না যার কোরআনের তাফসির শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় যার কোরআন তাফসির শুনলে মনে হয় কোরআনের মজা যেন শুরু হয়ে গেছে এই পৃথিবীতে আপনি যেখানে যান বলা হুয়া শাইখুল কাবির হুয়া শাইখুন কাবির হুয়া আলেমান মাহেরান কথা কন ঠিক না বে ঠিক মক্কা নগরীতে যান সেখানকার বড় বড় শাইখরা বলে হুয়া শাইখুন কাবিরুন হুয়া উস্তাজুনাল মুকাররাম সুবহানাল্লাহ তিনি আমাদের সম্মানিত উস্তাজ আমার ভাইয়ারা যে মানুষটা আমাদের আত্মীয় লাগে না কিন্তু কোরআনের জন্য তারে ভালোবাসি যিনি প্রায় 50টি বছর কোরআন থেকে কথা বলেছেন যার তাফসির শুনে হাজারের অধিক মানুষ মুসলমান হয়েছে এরকম একজন নন্দিত মুফাসসির কোরআনের বিরুদ্ধে কিছু ব্যক্তি ফতোয়া দেয় ফাঁসি চাই আমি বলি তুমি হুজুর নামের কলঙ্ক যেই মানুষটা কোরআনের কথা বলতে তাম পৃথিবীতে ছুটে বেড়াতেন
কোন প্রকারের বিনিময় ছাড়া যা দিয়েছেন পকেটে তাই নিছেন সাথে আত্মীয় লাগে না আবার বলছি কোন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের এজেন্ডা বাস্তবায়নের জন্য বলছি না এজ এ মুবাস মুফাসসির হিসাবে আমি বলতে চাই আল উলামা ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে লক্ষ্য করে শুনুন তার জন্য একটু দোয়া করি যে কথাটা বলি কোন রাজনৈতিক পলিটিক্যাল লিডার এছাড়া নয় কোরআনের কথা বলেছেন কোরআন থেকে আল্লাহর জন্য নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন শাহাদতের আলোচনা করেছেন যে ব্যক্তিরা তাফসীরের জনক এই বাংলার জমিনে হত ঈসা আলাইহিস সালাম ওয়াজ মাহফিল ঠিক যেই মানুষটা কোরআনের তাফসীরের জন্ম দিলেন যার থাকার কথা ছিল আজকে সিরুমে ভালো খাবারের কথা ছিল পরমা পরমা পোলাও খাবার কথা ছিল ওই মানুষটাকে আজকে লুণ্ঠনকারী দর্শনকারী ওই মানুষটাকে আজকে যুদ্ধ অপরাধী বলে ওই অন্ধকারের প্রকোষ্ঠে জেলখানায় বন্দী করে রাখা হয় আজাব আসবে না এই জমিনে তা আসবে কেমনে কোথায় আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যা হচ্ছে আইরান বুলবুল নার্গিস ডেঙ্গু সব নিজের কামাই ছয়টা কাজ বেড়ে যায় যখন আলেম আমাদেরকে হত্যা করা হয় নির্যাতন করা হয় ওই দেশের যত আজাব আর গজব বাড়ে ভূমিকম্প বাড়ে হাদিস শরীফ বলছি ভাই কথা বলেন ঠিক না নাকি প্রিয় ভাই আমার ঠিক না থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে এই কথা কি মেনে নেওয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আল্লাহ কবুল করুক চিৎকার করে আমি ইয়ো ভাই আমার বন্ধুরা লাস্ট প্রান্তে আমি আলোচনার দাঁড়ানো আল্লাহ বলেছেন ইউরিদুনালিউত ফিউনুরাম মাহিমি আফ واهيم والله متم نوره ولو كره الكافرون কাফেররা যদিও বা ডিসলাইক করে আমার দিনকে আমি উপরে উঠাবই পৃথিবীর কোন মানুষ নাই মুখের ফুৎকারে নিভাতে পারে কথা বলেন ঠিক না ঠিক প্রিয় বন্ধুরা সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে মাতা মস্তক অবনত করার কথা বলেছেন তিনি চিঠির ভাষায় লিখেছেন তাফসীরে তাফসীরে বাইজাবিতে আসছে এক আল্লাহ ব্যতীত কারোর গোলামি করবা না আর কোন রকম বাড়াবি বাড়াবাড়ি করবা না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লাম তাখরিকাল আওদা ওয়ালাম তা তাবুলুগান জিবানাতুরা জমিনে রহমানের বান্দারা কখনো অহংকার করে হাঁটতে পারে না তুমি তো পারবা না তোমার পা দিয়ে লাথি মেরে কি এই জমিন ফাটাইতে পারবা পাথর কি ভাঙতে পারবা কিসের তোমার এত বড় অহংকার পাঁচ সাতবার ডায়রিয়া হলে একবারে ক্রেডিং আর দেহা চলে না কথা কয় না কে ঘুরে তোলা লাগে যে ভাই কইছে কথা কান ঠিক না রাখি তোমার কিসের অহংকার ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলান আওদিহাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা জোরে কন্না আল্লাহু আকবার প্রিয় ভাই সেজদা হবে কার জোরে কন কার আল্লাহ বলেছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত বিজয় আসবে মুসলমানদের সুলাইমান পয়গম্বরের শিক্ষা রাখবে লা ইয়াসজুদু ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে কারো কাছে মাথা নত করা যাবে না মুসলিম যারা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে তারা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় সলোনার হাত ছানি যতই আসুক সলোনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না।